নমস্কার বন্ধুরা, টেকটা সময় জানেন নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো হন্ডা স্পোর্টস বাইক হন্ডা এক্স ব্লেড। হন্ডা এক্স ব্লেড কে 2018 অটো এক্সপোতে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল এবং এটা সাকসেস হচ্ছে হন্ডা হর্নেট এর। হন্ডা হর্নেট এর সঙ্গে হন্ডা এক্স ব্লেড এর অনেক কিছুতেই মিল রয়েছে, তবে মেন ডিফারেন্স রয়েছে হন্ডা হর্নেট এর সঙ্গে হন্ডা এক্স ব্লেড এর ডিজাইনে। তো চলো তোমরা এই ভিডিওটা আগে দেখে একটু দেখো, আমি তোমাদেরকে বলবো হন্ডা এক্স ব্লেড এর কি কি আছে, এর ফিচার্স, স্পেসিফিকেশন, ইঞ্জিন, ডিজাইন, কালার্স এবং এটার প্রাইস এবং আমার কি পার্সোনাল ওপিনিয়ন এই হন্ডা এক্স ব্লেড সম্পর্কে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। ফার্স্ট আছে এই বাইকের ডিজাইনে হন্ডা এক্স ব্লেড এর। হন্ডা এক্স ব্লেড এর যে ফ্রন্টের ডিজাইন, ফ্রন্টে ফার্স্ট আছে হেডল্যাম্পে, হেডল্যাম্পে এর এখানে হন্ডা ইউজ করেছে ফুল এলইডি হেডল্যাম্প এবং এই হেডল্যাম্পটা দেখে না একটা রোবোটিক্স লুকস দেয় এই হন্ডা এক্স ব্লেড কে, এবং এটা দেখে একটা অ্যাংরি লুকস দেয়। দিস বাইক ইজ অ্যাংরি, যে ফার্স্ট টাইম কে যখন এই বাইকটাকে দেখবে তো মনে হয় যেন একটা একটা রোবট অ্যাংরি হয়ে রয়েছে। ইয়েস, আই অ্যাম অ্যাংরি। তো হেডল্যাম্পে হেডল্যাম্পটা দেখতে সুন্দর, বাট এই হেডল্যাম্পটা খুব একটা বেশি পাওয়ারফুল নয় এটা রাত্রেবেলায়। তো আমার স্পেশালি এটা আমার কমতি লেগেছে হন্ডা এক্স ব্লেড এর। দেন আছে এই ব্যাগে হুইলসে, তো এখানে আছে দুটোই 17 ইঞ্চ হুইলস। ফ্রন্টের যে হুইলের যে টায়ার সাইজ এটা হচ্ছে 80x100 টিউবলেস টায়ার, পেছনে রয়েছে 70x130 টিউবলেস টায়ার। এখানেও আমার এটা কমতি লেগেছে, এখানে হন্ডা এটাকে কস্ট কাট করেছে, এখানে উচিত ছিল 80x140 টায়ার ইউজ করার। দেন আছে এই ব্যাগের ব্রেকিং সিস্টেমে, তো এখানে ফ্রন্টে রয়েছে 276 mm ডিস ব্রেক, এখানে হন্ডা ABS দিয়েছে, ভালো কথা। পেছনে যে ব্রেক রয়েছে এটা 130 mm নর্মাল ড্রাম ব্রেক, এখানে কোনো ডিস ব্রেক এখানে হন্ডা অপশান রাখেইনি। তো এটা একটা অনেক বড় কমতি হন্ডা এক্স ব্লেড এর। এই মুহূর্তে মার্কেটে হন্ডা এক্স ব্লেড এর যে সমস্ত কম্পিটিশনে যে বাইকগুলো রয়েছে প্রত্যেকটারই কিন্তু পেছনে ডিস ব্রেক রয়েছে, হন্ডা এক্স ব্লেড এখনো পর্যন্ত কোনো ডিস ব্রেকের সঙ্গে আসেনি। আই হোপ হন্ডা এটাকে পরে ইমপ্রুভ করবে, এটাও একটা আমার কমতি লেগেছে, পেছনে অন্তত ডিস ব্রেক তো দেওয়া উচিত ছিল। দেন আসি এই বাইকে এক্সস্টে, তো এক্সস্ট এখানে ডুয়েল ডাক এক্সস্ট এখানে হন্ডা ইউজ করেছে, এটা দেখতে অনেকটাই সুজুকির মতনই, ডুয়েল ব্যারেল এক্সস্ট এখানে হন্ডা ইউজ করেছে। এবার আসি এই বাইকের সিটে, তো এখানে হন্ডা ইউজ করেছে সিঙ্গেল সিট, ডিজাইন ইজ বেটার বাট ইজ নট কমফোর্টেবল। হন্ডা এক্স ব্লেড এর যে সিট এটা খুব একটা বেশি কমফোর্টেবল না, এটা হার্ড সিট, যে কেউ যখন বসবে খুব হার্ড ফিল করবে, সফট সিট সিট নয় এটা। তো এখানেও হন্ডা উচিত ছিল অন্তত একটা কমফোর্টেবল সিট এখানে ইউজ করার, এটা কিন্তু আমার কমতি লেগেছে, কারণ একটা বাইক যখন সবাই কিনবে তো সবাই চাইবে সেটা যাতে কমফোর্টেবল হয়, তো কমফোর্টেবল এখানে সিট এখানে কমফোর্টেবল নয়, এটা আমার স্পেশালি একটা কমতি লেগেছে হন্ডা এক্স ব্লেড এর। তো এইবার আসি এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিতে, তো এখানে হন্ডা এক্স ব্লেড হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং এটা এসছে হন্ডা হর্নেট এর থেকেই, এটাকে এখানে শেয়ার করা হয়েছে। হন্ডা হর্নেট আর হন্ডা এক্স ব্লেড এর ফুয়েল ট্যাঙ্ক অনেকটা একই রকমই দেখতে, একই রকমই ডিজাইন। তো হন্ডা হর্নেটও ছিল এখানে 12 লিটার, এখানেও 12 লিটার পার্টস এখানে শেয়ারিং করেছে, ঠিক আছে। দেন আসি এই বাইকের ইন্ডিকেটারে, তো ইন্ডিকেটার এখানে আমি আগেও যে যেখানে হন্ডার বাইক আমি রিভিউ করেছি আমি প্রত্যেকবারই বলেছি হন্ডার ইন্ডিকেটার কিন্তু সুন্দর, হন্ডা এখানে সুন্দর ইন্ডিকেটার দেয়। তো এই ইন্ডিকেটারগুলো খুব সুন্দর, এখানে ওই ইন্ডিকেটার ওপরে পিয়ানো ব্ল্যাক টাচ রয়েছে, তো ইটস ভেরি নাইস লুকিং। এবার আসি এই ব্যাগে সামনে হেডল্যাম্পে, তো হেডল্যাম্প ফার্স্টে বলেছি ফুল এলইডি হেডল্যাম্প, অ্যাংরি লুক। হেডল্যাম্পের ওপরে যে ভাইজার রয়েছে, ভাইজারটা কিন্তু অবশ্যই দেখতে সুন্দর, এটা বাইকের ফ্রন্টের যে লুকসটা যে গেটারটা এটা আরও বেশি বাড়িয়ে তোলে। তো ডিজাইনের ক্ষেত্রে এখানে হন্ডা কোনো রকম কোনো খামতি করেনি, ডিজাইন এই ব্যাগে খুবই সুন্দর করেছে হন্ডা। দেন আসি এই ব্যাগের রিয়ার ভিউ মিরার্সে, তো রিয়ার ভিউ মিরার্স এখানে ভালো, গুড ভিউ মানে পেছনে তোমার যা কিছু হচ্ছে মিররে ভালোভাবে দেখতে হবে। সুইচ আসি, তো হন্ডার আমি এটা আগেও অনেকবার বলেছি আবারও বলছি হন্ডার সুইচ কিন্তু ভালো নয়, তবে এখানে ইঞ্জিন কিল সুইচ এখানে হন্ডা দেয়নি, এখানে আমার এটা কমতি লেগেছে।
এবার আসি এই ভাগে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। তো এখানে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফিচার্স লোডেড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আবার দেখে আপনি এটাকে অবশ্যই ভালো বলতে বাধ্য, কারণ এটা সত্যি দেখতে অ্যামেজিং এবং ফ্যান্টাস্টিক লুকিং। তো এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আমরা যে সমস্ত ফিচার্সগুলো পাচ্ছি, এখানে আছে ফুল ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গেজ, ট্যাকোমিটার, 20 মিটার, লো ফুয়েল ইন্ডিকেটার, লো অয়েল ইন্ডিকেটার, লো ব্যাটারি ইন্ডিকেটার আশা করি নেই, এবং রয়েছে ক্লক, গিয়ার পজিশন ইন্ডিকেটার রয়েছে, যেটা এই 160 সেগমেন্টে এটা এখন দেখা যায় না, যেখানে হন্ডা এক্সপ্রেস এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার রয়েছে, ইজ বেস্ট, থামস আপ ফর হন্ডা। এবার আসি এই ভাগে ব্যাটারি। তো এখানে হন্ডা ইউজ করেছে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের এখানে ব্যাটারি, আর সেরকমভাবে আর কিছুই কোনো ফিচার্স নেই এই হন্ডা এক্সপ্রেসের। দেন আসি এই ভাগে মেন জিনিস, সেটা হচ্ছে এই ভাগে ইঞ্জিন। তো আমি আগে বলেছি হন্ডা এক্সপ্রেসের সঙ্গে হন্ডা হর্নেটের অনেক ক্ষেত্রে মিল রয়েছে, ইঞ্জিনও এখানে সেম হন্ডা হর্নেট থেকেই সেই ইঞ্জিনে এসছে হন্ডা এক্সপ্রেসে, সেম 162 সিসি এয়ার কুলড কার্বোরেটর ইঞ্জিন, এখানে কোনো FI ভার্সন এখানে হন্ডা রাখেনি। এর সঙ্গে যে বাইকগুলো কম্পিটিশনে রয়েছে সেগুলো সবকটা কিন্তু FI ভার্সনে রয়েছে, হন্ডা এখনো পর্যন্ত কোনো FI ভার্সন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করেনি। এবার আসি এই ইঞ্জিনের পাওয়ারসে। তো এখানে এটা তৈরি করে 13.93 BHP, 8500 RPM-এ এবং 33.9 Nm, তো 9000 RPM-এ, হন্ডা হর্নেটের থেকে 1 BHP কম হন্ডা এক্সব্লেড। আর এখানে রয়েছে 5-speed গিয়ারবক্স, এয়ার কুল ইঞ্জিন, ফার্স্টেই বলেছি কার্বোরেটর ইঞ্জিন, কোনো FI ভার্সন নেই। আর ইঞ্জিনটা খুব 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 একটা বিশেষ ইঞ্জিন নয়, যেখানে পালসার বা অ্যাপাচি ক্ষেত্রে যেখানে ইঞ্জিন আরো ওরা ইম্প্রুভ করেছে, হন্ডা এখানে কোনো ইঞ্জিনকে ইম্প্রুভ করেনি, বাট ইঞ্জিন ইজ বেস্ট, হন্ডার ইঞ্জিন অলওয়েজ বেস্ট হয়, কিন্তু ইঞ্জিনের সেরকম কোনো এক্সট্রা কোনো ফিচার্স এখানে হন্ডা ইউজ করেনি। তো এখানে আমার এখানে একটা কমতি লেগেছে, হন্ডা এখানে একটা FI ভার্সন তো এই বাইকে রাখা উচিত ছিলই। দেন আসি এবার আসি হন্ডা এক্সব্লেডের কিছু এক্সট্রা স্পেসিফিকেশানে, যেটা আমার বাস্তবায়নে খুবই পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে হন্ডা এক্সব্লেডের টি শেপ টেল ল্যাম্প। হন্ডা হর্নেট ছিল এক্স শেপ টেল ল্যাম্প, এবং হন্ডা এক্সব্লেডে এসে টি শেপ টেল ল্যাম্প, মানে হন্ডা ইংরাজি অ্যালফাবেটগুলোকে নিয়ে টেল ল্যাম্প বানায়, যেটা খুবই ফ্যান্টাস্টিক বলা যায়। এবং হন্ডা হর্নেটে যে টেল ল্যাম্প ওটা দেখতে সবারই ওটা সবারই পছন্দে আমারও, হন্ডা এক্সব্লেড যে টি শেপ এটাও দেখতে সুন্দর, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। এবং এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে 107 mm এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেছে হন্ডা। তো ইন্ডিয়ান রাস্তাঘাটে যেরকম মানে ভাঙা চড়া রাস্তা, তারপরে বড় বড় বা স্পিড ব্রেকার থাকে, তো সেখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি থাকাটাই উচিত। তো হন্ডা এটা সবসময় মাথায় রাখে, এবং এটা হন্ডা হর্নেটেও 107 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেছে। দেন আছে এই ব্যাকে পারফরমেন্স, মানে এটা কোথায় ভালো পারফরমেন্স করে এবং এটা কাদের কেনা উচিত, এগুলো সবই আমার পার্সোনাল ওপিনিয়ন। আর বেস্ট পারফরমেন্সে যদি আসি, এটা সিটিতে ভালো পারফরমেন্স দেয়, হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে এটা কিন্তু অতটা ভালো পারফরমেন্স দেয় না, কারণটা বলে দিচ্ছি। হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে যখন কন্ডার নেবে, এর সাসপেনশন তো ভালো, ও সাসপেনশন হচ্ছে এর সামনে আছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে আছে মনোসক সাসপেনশন, হন্ডা সাসপেনশন এখানে হন্ডা এক্সপ্রেসওয়েতে খুবই ভালো সাসপেনশন রেখেছে, সাসপেনশন নিয়ে আমি কোনো কথা আসছি না, কিন্তু রিয়ার হুইলে যে টায়ার সেকশন এটা এখানে একটা কমতি রেখেছে, সেটা ফার্স্টেই বললাম, উচিত ছিল এখানে 80/140 যে টায়ার সেকশন ওটা রাখা, কিন্তু দেখেছি 70/130 টায়ার সেকশন, যেটা কর্নার নেওয়ার সময় একটু অসুবিধার সৃষ্টি করে। এটা সেম টু সেম অনেকটা অ্যাপাচি RTR 164B-র মতনই টায়ার প্রেশার ট্যাঙ্কটা, তাই এটা কর্নারিং অতটাও ভালো না, ভালো চলে যাবে কিন্তু কর্নারিং পারফরমেন্স অতটা ভালো না। এবং সেকেন্ড হচ্ছে এই ইঞ্জিনের ফার্স্টে বললাম কোনো এক্সট্রা টেকনোলজি এরা ইউজ করেনি, এরা ইউজ করেছে শুধু এয়ার কুলড, মানে ইঞ্জিন গাড়ি চলার সময় হাওয়া লাগবে ওতে ইঞ্জিন ঠান্ডা হবে, কোনো লিকুইড কুলিং বা অয়েল কুলিং রাখেনি। তো সিটি বা হাইওয়েতে যখন অনেকক্ষণ যখন গাড়ি চলে, যখন ম্যাক্সিমাম RPM-এ গাড়ি ইঞ্জিন চলে যায়, তো ওটা খুবই হিট জেনারেট করে,
তো সেক্ষেত্রে অয়েল কুল বা লিকুইড কুলিং এ খুবই প্রয়োজন হয়, কিন্তু হন্ডা কার ইউজ করেনি, তাই আমি বলছি এটা সিটিতে ভালো পারফরমেন্স দিয়ে দেয়। তো এত কথা যখন বলছি, তাহলে এটা মাইলেজের কথা আসি। তো মাইলেজ হচ্ছে এর 40 to 45 কিলোমিটার মাইলেজ এটা দিয়ে দেয় হন্ডা এক্স গ্রেড। আর ব্রেকিং পারফরমেন্স আসি, তো ব্রেকিং পারফরমেন্স এখানে ভালো, সামনের চাকা যে ব্রেকিং পারফরমেন্স এখানে এবিএস আছে ঠিক আছে, কিন্তু পেছনের চাকা আর ব্রেকিং পারফরমেন্স ভালো নয়, কারণ ওরা হন্ডা এখানে কোনো ডিস্ক ব্রেক রাখেনি পেছনের চাকাতে, তাই পেছনের চাকার ব্রেকিং পারফরমেন্স অতটাও ভালো নয়। তো সব মিলিয়ে হন্ডা এক্স ব্রেড ইঞ্জিনের ক্ষেত্রে মাইলেজের ক্ষেত্রে বেস্ট, তবে হাইওয়ে বা লং ওয়ের ক্ষেত্রে অতটা ভালো না, এটা এটা সিটিতেই উচিত। আর যারা যারা বেশি রাত্রে যারা গাড়ি চালায়, তো তাদের এটা উচিত নয় কেনা, কারণ এর যে হেডল্যাম্প এটা খুব একটা বেশি পাওয়ারফুল নয়। তো তাই এটা রাত্রেবেলায় যে হাইওয়ে বা লং ওয়েতে ভালো ভিউ দেয় না, কিন্তু এটা সিটিতে, কারণ সিটিতে সব জায়গাতেই লাইট থাকে, তো সিটিতে এটা মানে বাইক চালানোর সময় দেখতে অসুবিধা হবে না। তো হন্ডা এক্সপ্লোর খুবই ভালো বাইক, কিন্তু এখানে কিছু কমতি রয়েছে, আমি এটা বললাম। এবার এটা তো তোমাদের ডিসিশন যে তোমরা এই বাইকটা কিনতে পারো বা নাও কিনতে পারো। তবে আমি বলবো, যদি হন্ডা 160 সেগমেন্টে যদি বাইক চাই, আমি অবশ্যই রেকমেন্ড করব হন্ডা 100 কে, হন্ডা এক্সপ্লোর কে আমি অতটাও রেকমেন্ড করবো না। এবং এটা আরো একটা জিনিস যেটা আমি বলতে চাইবো, এটা হচ্ছে এর হুইলস, এর হুইলস কোটা মানে হুইলস এর যে ডিজাইন, এটা খুব একটা আকর্ষণীয় না। যেখানে অন্যান্য যে বাইক গুলো রয়েছে সেগুলো হুইলস গুলো, কিন্তু অ্যালয় হুইল গুলো ডিজাইন গুলো আরো বেটার। হন্ডা এখানে একটা কি একটা ওল্ড এজ একটা একটা লুক দিয়েছে হন্ডা এক্স ব্লেডে, যেটা আমার বাস্তবানি পছন্দ হচ্ছে না। তো এরকম কিছু ছোটখাটো ব্যাপার এখানে হন্ডা এখানে উচিত এখানে সেই ব্যাপারগুলোতে নজর দেওয়া, কিন্তু হন্ডা সার্ভিস, হন্ডা ইঞ্জিন, মাইলেজ এবং হন্ডার পারফরমেন্স, সেই দিক থেকে হন্ডা 100 একটা বেস্ট বাইক। তো আজকের জন্য এই ভিডিও এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সবাই এই ভিডিওটাকে এনজয় করেছো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে, যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক অবশ্যই করবে। আর যদি তোমাদের কোনো রেকমেন্ড থাকে আমাকে, তাই নিচে কমেন্টে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও রিকোয়েস্ট করে রাখার। তো আজকে এটুকুই। Oh, 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 oh,